আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এমন কোন জিনিস আছে যেটি আমাদেরকে এই পৃথিবীর সাথে, এই পরিবেশের সাথে আমাদেরকে জুড়ে রেখেছে? যদি মানুষের ওই জিনিসটি চলে যায়, তাহলে মানুষের এই দুনিয়া থেকে কানেকশন ভেঙে যাবে, বন্ডিং ছুটে যাবে। আমি কথা বলছি মানুষের কনসিয়াসনেস, অর্থাৎ মানুষের চেতনা নিয়ে। মানুষের চেতনাই একমাত্র জিনিস যেটি একজন মৃত মানুষ এবং একজন জীবিত মানুষকে আলাদা করে তোলে। এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটি। আমাদের সকল ধরনের চিন্তাভাবনা এবং কার্য পরিচালিত হয় মস্তিষ্ক থেকে। অসংখ্য নিউরন এবং হরমোনের সমন্বয়ের মাধ্যমে সম্পূর্ণ হয় এই কাজগুলো। মস্তিষ্ক হচ্ছে মানব শরীরের একটি মাত্র জিনিস যেটি রহস্যময় এবং জটিল অঙ্গ, যেটি বিজ্ঞানীরা যুগ যুগ ধরে গবেষণা চালাচ্ছে এর বিভিন্ন কার্যকারিতা এবং কার্যক্ষমতা সম্পর্কে জানার জন্য। আপনি জেনে অবাক হবেন যে আঙ্গুলের সামান্য ছোঁয়াতেও এর আকার পরিবর্তন হতে পারে। এটা এতটাই নরম এবং নমনীয় আমাদের এই মস্তিষ্ক। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন 1.5 কেজির মতো হতে পারে। মহিলা এবং পুরুষের মস্তিষ্কের আয়তন 1130 সেন্টিমিটার এবং 1260 সেন্টিমিটারের আশেপাশে হয়ে থাকে। মস্তিষ্কের ভাষাকে বলে নিউরন। কতটা নিউরন আছে আমাদের হয়তো সকলেরই অজানা। হয়তো বা 100 বিলিয়ন নিউরন আছে আমাদের এই মস্তিষ্ক, যা আমাদের এই মহাবিশ্বের নক্ষত্রের সংখ্যার কাছাকাছি। আমাদের প্রত্যেকের এই মস্তিষ্কে প্রায় 20 বিলিয়ন ভলিউম বইয়ের সমান তথ্য আছে। আমাদের সকলের এই মস্তিষ্কে এত বেশি পরিমাণে তথ্য আছে, যদি একটি লাইব্রেরিতে সংরক্ষণ করা হয় তাহলে সেই লাইব্রেরির জায়গার কম পড়ে যাবে বই রাখতে রাখতে। আমাদের সকলের এই মস্তিষ্ক সাধারণত 3টি উপাদান মিলে গঠিত: নিউরন, গ্লিয়া কোষ এবং রক্তনালী। আপনাকে যদি প্রশ্ন করা হয় অনুভূতি, আবেগ তো অন্য প্রাণীরও আছে, কিন্তু মানুষকে অন্যদের থেকে আলাদা করে কোন বিষয়টি? এর উত্তরে অবশ্যই হবে মানুষের চিন্তাভাবনা। মানুষের চিন্তাভাবনাই হচ্ছে একমাত্র জিনিস যা অন্য প্রাণীকুলের মধ্যে এটি নাই। মানুষের চিন্তাভাবনা দিয়ে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে, বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। অন্য প্রাণীদের ক্ষেত্রে চিন্তাভাবনা, বিবেক, বিবেচনা করা সম্ভব নয় মানুষ ছাড়া।